वेलकम टू सोहेल राणा मैथ क्लस। आज के सप्तम श्रेणी गणित असाइनमेंट वन तृतीय सप्ताह असाइनमेंट वन समाधान कर दीची। बला तीन अंक एक पूर्ण वर्ग संख्यार दुईटा पद्धति एर वर्गमूल निर्णय करो। तीन अंक पूर्ण वर्ग संख्या अनेक आर मध्य हमें मन करलम तीन अंक एक पूर्ण वर्ग संख्या 144 एरकम 169 एरपर आसे 225 एरकम अनेक पूर्णवर्ग संख्या आछे तीन अंकेर। तो आमी एकटा मने करे निलाम 144 एटाके दुईटा पद्धतिते वर्गमूल निर्णय करते हबे। माने प्रथम पद्धति भागेर साहाज्ये वर्गमूल। एखाने 144 के आमरा जोदि भाग पद्धतिते वर्गमूल निर्णय करी ताहले प्रथमे 44 एर उपर आमरा रेखा टानबो, एरपर एकेर उपर रेखा टानबो। ठीक आछे, डान दिक थेके दुई घर, एरपर बाम दिके एक घर। ঠিক আছে, একের মধ্যে যাবে একবার, এক 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 একে এক, এরপরে একের দ্বিগুণ এখানে দুই কেটে আনবো। এরপরে আমরা 44 সংখ্যাটাকে কেটে আনবো। এরপরে আমরা এই এখানে যত দিব এখানেও তত দিব, অর্থাৎ এখানে দুইবার যাবে, তাহলে এই দুই এখানে এনে দিব, তাহলে 22 দুগানে 44, তাহলে নিয়ে নিয়ে বর্গমূল 12। আশা করি বুঝতে পারছি। যাই আমরা দ্বিতীয় পদ্ধতি উৎপাদকের সাহায্যে। তাহলে উৎপাদকের সাহায্যে আমরা এভাবে নির্ণয় করতে পারি 144 কে আমরা যেহেতু জোড় সংখ্যা, এর আগে আমি বহুবার বলছি জোড় সংখ্যা হইলে যতবার জোড় সংখ্যা ততবার দুই দ্বারা ভাগ যাবে। তাহলে 144 কে দুই দ্বারা ভাগ করলে 72, এরপরে আবার 72 কে দুই দ্বারা ভাগ করলে 34, 34 কে দুই দ্বারা ভাগ করলে 18, 18 কে দুই দ্বারা ভাগ করলে 9, 9 কে তিন দ্বারা ভাগ করলে, যেহেতু বেজোড় আর জোড় সংখ্যা দ্বারা যাবে না, তিন দ্বারা ভাগ করলে 3। ঠিক আছে, এরপরে আমরা খেয়াল করি সুতরাং 144 সমান আমরা লিখতে পারি এই যে এদিকে সংখ্যাগুলো গুণ করে দিব, দুই আছে চারবার, এক দুই তিন চার, আর তিন আছে দুইবার, এক দুই। এই সংখ্যাগুলোর গুণ ফলে হলো কি 144, যেহেতু বাঘের বিপরীত প্রক্রিয়া গুণ, কাজেই বাঘ করছি এতক্ষণ, এগুলোর গুণ করলেই আমরা আবার 144 পাবো। ঠিক আছে, তাহলে সুতরাং 144 কিন্তু 2×2×2×2×3×3। তাহলে প্রতি জোড়া থেকে একটি সংখ্যা নিয়ে আমরা পাই, প্রত্যেক এক জোড়া থেকে আমরা একটা সংখ্যা নেব, যে 2×2 থেকে একটা 2 নিলাম, আবার 2×2 থেকে একটা নিলাম, 3×3 থেকে একটা সংখ্যা নিলাম। ঠিক আছে, তাহলে নিয়ে নিয়ে বর্গমূল উৎপাদকের সাহায্যে তোমরা ইচ্ছা করলে এখানে লিখে দিতে পারো। সুতরাং উৎপাদকের সাহায্যে নিয়ে নিয়ে বর্গমূল 2×2×3=12, উত্তর 12। এরপরে দুই নং প্রশ্ন যা বলছে, একটি সৈন্য দলকে 9, 12, 20 সারিতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না, সৈন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে তা নির্ণয় করো। ঠিক আছে, এটা বর্গ সংক্রান্ত অঙ্ক, বর্গ সংক্রান্ত অঙ্ক সম্পর্কে আমাদের, আচ্ছা এটা বর্গ সংক্রান্ত অঙ্ক, বর্গ সংক্রান্ত সমস্যাগুলি সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে। আচ্ছা, খেয়াল করি প্রথমে 9, 12, 20 এর লসাগু নির্ণয় করি। এখানে আমি সংক্ষেপেই উত্তরগুলো দিতেছি, যেহেতু এটা অ্যাসাইনমেন্ট আর অনলাইন ক্লাসে সাধারণত ধৈর্য থাকে না মানুষের। ঠিক আছে, সেজন্য একটু সংক্ষেপে দিতেছি, জাস্ট আনসারটা দিয়ে দিতেছি। লসাগু নির্ণয় করি 9, 12, 20 এর লসাগু, কমপক্ষে দুইটাতে যাতে ভাগ যায় এমন সংখ্যা দ্বারা ভাগ দিব, যেহেতু 12 আর 20 আছে কি জোড় সংখ্যা, সুতরাং দুই দ্বারা ভাগ যাবে, দুই দ্বারা ভাগ করলে 9, 9 নামবে, 12 কে দুই দ্বারা ভাগ করলে 6, 20 কে দুই দ্বারা ভাগ করলে 10। এরপর আবারও দুই দ্বারা দিব 9, 6 কে ভাগ করলে 3, 10 কে ভাগ করলে 5। এরপরে এই 9 আর 3 এই দুইটাতে ভাগ যাবে তিন দ্বারা। এক্ষেত্রে আমরা খেয়াল করবো যেটাকে ভাগ করা যায় না, নিঃশ্বাসে বিভাজন হয়, সেটা সেইভাবেই আমরা রেখে দিব। ঠিক আছে, তাহলে তিন দ্বারা ভাগ করলে 3, 3 একে 3, আর 5-এর মধ্যে যায় না, এই 5-কে আমরা এইভাবেই রেখে দিব। ঠিক আছে, তাহলে লসাগু ইকুয়াল টু ওই যে 2×2, এরপর 3 আছে দুইবার, 5 আছে একবার, 180। এখন বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে বর্গাকারে সাজানো যাবে। তার মানে লসাগু যে পাইছি আমরা 180, খেয়াল করি এখানে এত কিছু লেখা লাগবে না, জাস্ট আমরা বিষয়টা বুঝলে হলো, স্পষ্ট ধারণা থাকলেই হবে। লসাগু পাইছি 180, এই 180 সংখ্যাটা পূর্ণবর্গ নয়, যেহেতু 5 একটা বেজোড় আছে, 2, 2 এটা দুইবার করে আছে, 3, 3 এটা দুইবার আছে, তার মানে কি এই যে এই দুইটা সংখ্যা এটা পূর্ণবর্গ আকারে আছে, আর 5 যে সংখ্যাটা সেটা পূর্ণবর্গ আকারে নাই, তার মানে দাঁড়াইতেছে এটাকে যদি আরেকটা 5 দ্বারা আমরা গুণ করি তাহলে এই টোটাল সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়। পূর্ণবর্গ সংখ্যা যদি হয়ে যায় তাহলে সেটাকে আমরা বর্গাকারে সাজাতে পারবো। যেমন মনে করি 16, বোঝার জন্য মনে করি যে 16 একটা কি পূর্ণবর্গ সংখ্যা, 16 একটা পূর্ণবর্গ সংখ্যা,
এইটাকে আমরা কি করব বর্গাকারে সাজাতে পারব অর্থাৎ বর্গ সংখ্যা তো আমরা জানি ঠিক আছে চারটা বাহু সমান ঠিক আছে অর্থাৎ এইখানে দিলাম আমি 4 1 2 3 4 জনকে আবার এইদিকে দিলাম 4 জনকে ঠিক আছে এইদিকে দিলাম 4 জনকে এইদিকে দিলাম 4 জনকে ঠিক আছে তাহলে এইভাবে একটা বর্গাকারে সাজানো যাবে ঠিক আছে তাহলে আমাদের মোট শূন্য সংখ্যা দরকার হলো কে যেহেতু লসাগু পাইছি আমরা 180 ঠিক আছে এখানে 5 বিজোড় সংখ্যা কাজেই 5 দ্বারা গুণ করতে হবে সোজা কথাই ক্ষুদ্রতম সংখ্যাটা হবে 5 5 দ্বারা গুণ করতে হবে এই কথাটা আমরা লিখে দিব ঠিক আছে এরপর ক্যাল করি যেহেতু 5 জোড়াবিহীন সুতরাং 5 দ্বারা গুণ করলে শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে এই কথাটাকে তুমি গুছায়া তোমরা গুছায়া যে যেভাবে বুঝো সেভাবে লিখতে পারবা সমস্যা নাই ঠিক আছে সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হলো 5 উত্তর 5 ধন্যবাদ সকলকে